হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা ক্লাসিক ভৌতিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, আর এই সিনেমাটিকে হলিউডের সর্বকালের সেরা একটা ভৌতিক সিনেমা হিসেবে গণ্য করা হয়। যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে এভিল ডেড 2, মানে এভিল ডেড ফার্স্ট পার্টের দ্বিতীয় কিস্তি। আর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1987 সালে। আর এই সিনেমাটির স্ক্রিপ্ট লিখে পাঠিয়েছেন এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, তো তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। সিনেমার শুরুতেই আমরা একটা বই দেখতে পাই, আর এই বইটি হচ্ছে আত্মাদের বই। আর এই বইটির মাধ্যমে এই পৃথিবীতে পরকাল থেকে আত্মাদের নিয়ে আসা যেত, বা বলতে পারেন আত্মাদের এই দুনিয়ার আসার রাস্তা ছিল এই বইটি। আর এছাড়া আমরা এও জানতে পারি এই বইটা তখন লেখা হয়েছিল যখন সমুদ্রের সব পানি লাল হয়ে গিয়েছিল, আর 1380 সালে এই বইটি হারিয়ে গিয়েছিল, আর এরপর এই বইটির আর কখনো খোঁজ পায়নি কেউ। আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সিনেমার নায়ক অ্যাশ ছুটি কাটানোর জন্য তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা জঙ্গলের কর্টেজের দিকে রওনা দেয়, আর এই কর্টেজটি অন্যান্য এলাকা থেকে অনেক দূরবর্তী এবং বিচ্ছিন্ন ছিল। যাই হোক, তারা একটা ব্রিজের মাধ্যমে কর্টেজে পৌঁছায়, আর কর্টেজে গিয়ে তারা হাসি খুশিতে সময় কাটাতে থাকে। আর এরপর এক সময় অ্যাশ তাদের জন্য ড্রিঙ্ক আনতে যায়, আর সেখানে গিয়ে সে একটি টেপ রেকর্ডার দেখতে পায়। আর এরপর সে টেপ রেকর্ডারটি চালু করে, আর সেখানে সে একজন পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পায়, যেখান থেকে জানা যায় সেই ব্যক্তি ছিল পুরাতত্ত্বের, মানে প্রাচীন জিনিসের উপর গবেষণা করে এমন একজন প্রফেসর। আর সে মাটির নিচে সুরঙ্গে কাজ করার সময় একটা আজব ধরনের বই দেখতে পেয়েছিল, আর গবেষণা করার জন্য বইটি এই কোয়ার্টারে নিয়ে আসে, এবং গবেষণা করে জানতে পারে এই বইটিতে এমন কিছু মন্ত্র রয়েছে যা দিয়ে অশরীরী আত্মাদের মুক্তি দেওয়া যায়। আর সে ওই মন্ত্রগুলো টেপ রেকর্ডারে রেকর্ডও করে। যাই হোক, তখন অ্যাশ টেবিলে সেই বইটি দেখতে পায় যে বইটি আত্মাদের বই ছিল, মানে প্রফেসর যে বইটির কথা বলেছে আর কি। আর তখনই দেখি আমরা টেপ রেকর্ডারে অশরীরী আত্মার মুক্তির মন্ত্রগুলো বাজতে থাকে, আর তখনই দেখা যায় এক অশরীরী আত্মা কর্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, আর আত্মাটি কর্টেজের জানালার কাঁচ ভেঙে ফেলে, মানে আমরা বুঝতে পারি যে এখানে কোন একটা অশুভ আত্মা অলরেডি চলে এসেছে। যাই হোক, জানালার কাঁচ ভাঙার শব্দে অ্যাশ তার গার্লফ্রেন্ডের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড সেখানে নেই। সে অত্যন্ত ঘাবড়ে যায় এবং তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য কর্টেজের বাইরে আসে। আর এরপর হঠাৎ সে দেখতে পায় তার গার্লফ্রেন্ডের উপর কোনো কিছুতে আসর করেছে, মানে তার গার্লফ্রেন্ডের উপর কোনো একটা আত্মা ভর করেছে, এবং সে এখন আর তার গার্লফ্রেন্ড নেই, সে এখন ওই শয়তানে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো তার গার্লফ্রেন্ড তখন তার উপর আক্রমণ করে, আর অ্যাশ নিজেকে বাঁচানোর জন্য পাশে থাকে একটা বেলচা দিয়ে তার গার্লফ্রেন্ডের মাথা শরীর থেকে আলাদা করে দেয়, আর এরপর অ্যাশ তাকে সেখানেই দাফন করে দেয়। আর অ্যাশ ফিরে আসার সময় তার গার্লফ্রেন্ডের লকেট দেখতে পায়, আর এই লকেটটি অ্যাশই তার গার্লফ্রেন্ডকে গিফট করেছিল। তো তখন আমরা দেখি অশরীরী আত্মাটি আবারও অ্যাশকে আক্রমণ করে, আর অ্যাশ জোরে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং মুখ থুবড়ে পানির মধ্যে পড়ে যায়। আর যখন অ্যাশের জ্ঞান ফিরে আসে তখন আমরা দেখতে পাই অ্যাশ নিজেই শয়তান হয়ে গিয়েছে, কিন্তু তখনই সূর্যের আলো বের হতে থাকে, আর সূর্যের আলোর প্রভাবে অশরীরী আত্মাগুলো সেখান থেকে চলে যায়, আর অ্যাশ ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং এক পর্যায়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর অ্যাশ সেই কর্টেজের দিক থেকে অনেক ভৌতিক আওয়াজ শুনতে পায় এবং তারা বলতে থাকে জয়েন আস, মানে আমাদের সাথে যোগ দাও। তো অ্যাশ খুবই ভয় পেয়ে যায় এবং সে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে সে পালাতে পারে না, তার কারণ যে ব্রিজ দিয়ে সে এখানে এসেছিল সেই ব্রিজটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, আর এখান থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তাও নেই। আর তখন অ্যাশ দেখে যে সূর্যও অস্ত যাচ্ছে, তার মানে অশরীরী আত্মাদের বের হওয়ার আবার সময় ঘনিয়ে এসেছে। তো এরপর আমরা দেখি সেই আত্মাগুলো অ্যাশকে তাড়া করে, আর অ্যাশ গাড়িতে করে প্রাণপণে পালানোর চেষ্টা করে, আর কোনো উপায়ন্তর না দেখে ঘুরে ফিরে অ্যাশ সেই কর্টেজে আবার ফেরত আসে। তবে সেই আত্মা তাকে ঘরের মধ্যেও আবার তাড়া করে, আর তখন আমরা দেখি অ্যাশ পালিয়ে গিয়েছে, আর এরপর আত্মাটি তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি অ্যাশ বেজমেন্টের ভিতর লুকিয়ে রয়েছে। তো এর পরের দৃশ্যে আমরা প্রফেসরের মেয়ে অ্যানিকে দেখতে পাই, যে তার বাবার আদেশে বইয়ের বাকি অংশ নিয়ে এসেছে, আর অ্যানি তার সাথে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেই কর্টেজের দিকে রওনা দেয়। আর অন্যদিকে অ্যাশ একটি শব্দ শুনতে পায় এবং দেখে যে তার গার্লফ্রেন্ড কবর থেকে উঠে আসছে, এবং দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ড সম্পূর্ণরূপে শয়তান হয়ে গিয়েছে এবং অ্যাশের উপর আবারও আক্রমণ করে, এমনকি তার গার্লফ্রেন্ডের কাটা মাথা তার হাত কামড়ে ধরে, আর সে অনেক চেষ্টা করেও সেই হাতটি ছুটাতে পারে না। আর এরপর অ্যাশ কোনোভাবে তার পাশে থাকা ওয়ার্কশপে যায় এবং সেখানে থাকা একটা ইলেকট্রিক সমিলের সাহায্যে সেই কাটা মাথাতে টুকরো টুকরো করে ফেলে। এছাড়াও অ্যাশ সেখানে একটা বন্দুকে দেখতে পায়, আর বন্দুকটি সে তার কাছে রেখে দেয়। আর এরপর থেকে অ্যাশের সাথে আরো আজব আজব ঘটনা ঘটা শুরু করে। সে যখন আয়নার সামনে যায় সে দেখে তার প্রতিচ্ছবি তার উপর আক্রমণ করে বসেছে, আর তার কিছুক্ষণ পর সে দেখতে পায় সে যা দেখেছিল সবই ভুল, আর এখন সে নিজের গলা নিজেই চেপে ধরছে। আসলে তার গার্লফ্রেন্ড যে হাতটি তাকে কামড়ে দিয়েছিল সেই হাতটি এখন শয়তানে পরিণত হয়েছে, আর এই হাতটি তাকে মারতে যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি এই সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র অ্যানি এবং তার বয়ফ্রেন্ড ভাঙা ব্রিজের কাছে চলে এসেছে এবং কর্টেজে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা আছে কিনা সেটি এক ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আর সেই ব্যক্তি অ্যানিকে বলে তাকে কিছু টাকা দিলে তাদের সেই কর্টেজে পৌঁছে দেবে। তো অ্যানি তাদের কথায় রাজি হয়ে যায়। আর অন্যদিকে অ্যাশ তার হাত নিয়ে অনেক সমস্যায় ছিল, আর সে বুঝতে পারে এই হাতটি তার সাথে থাকলে ওই হাতি তাকে মেরে ফেলবে, আর তাই সে তার হাতটি কেটে ফেলে, কিন্তু শয়তান হয়ে যাওয়া হাতটি সেখান থেকে আস্তে আস্তে দৌড়ে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি অ্যাশের সাথে বিভিন্ন রকমের অপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে এবং অ্যাশ এতে
মানসিকভাবে বিকলাঙ্গ হতে থাকে। মানে আসলেই তো এরকম একটা পরিস্থিতিতে অ্যাশ এখনো বেঁচে রয়েছে কিভাবে? যাই হোক, অ্যাশ একটা শব্দ শুনতে পায় আর সেই শব্দ লক্ষ্য করে গুলি করে। আর ঠিক তখনই সেখানে অ্যানি আর তার বয়ফ্রেন্ড, এছাড়াও তাদের সাথে আরো দুজন লোক ছিল, সেই গুলিটি অ্যানিদের সাথে থাকা এক মেয়ের গায়ে লেগেছিল। আর তারা অ্যাশকে পাগল মনে করে তাকে অনেক মারধর করে। আর তারা সেখানে একটা রক্ত ভেজা ধারালো ইলেকট্রিক সমিল বা কি বলে আমি জানি না সেটা দেখতে পায়। আর তারা ভাবে এই অ্যাশই হয়তো অ্যানির বাবাকে মেরে ফেলেছে। আর এর জন্য তারা অ্যাশকে বেসমেন্টের মধ্যে ফেলে দেয় এবং সিকল দিয়ে বেসমেন্ট লক করে দেয়। আর তখনই অ্যানি তার বাবার রেকর্ডারটি দেখতে পায় এবং সে রেকর্ডারটি চালু করে। আর সেখান থেকে সে জানতে পারে তার বাবা যখন মন্ত্রটি উচ্চারণ করছিল তখন একটি অশুভ শক্তি মুক্তি পেয়ে যায় এবং ওই শক্তিটি তার স্ত্রীকে আক্রমণ করে। আর ওই শয়তানটি তার স্ত্রীকে পুরো বশ করে নিয়েছিল এবং তার স্ত্রী তার উপর আক্রমণ করে। আর সে নিজেকে বাঁচানোর জন্য তার স্ত্রীকে সে মেরে ফেলেছে আর এরপর বেসমেন্টের নিচে দাফন করে দিয়েছিল। আর এদিকে বেসমেন্টের নিচে কিন্তু অ্যাশ রয়েছে আর সেখানেও কিন্তু কিছু একটা রয়েছে, আর সেটার কেউ নয়, সেটা হচ্ছে অ্যানির মা, যে এখন পুরোপুরি শয়তান হয়ে গিয়েছে। মানে অ্যানির বাবা তো অ্যানির মাকে মেরে এই বেসমেন্টের নিচে কবর দিয়েছিল। যাই হোক, ওই অ্যানির মা শয়তানটি অ্যাশের উপর আক্রমণ করে আর অ্যাশ তখন জোরে জোরে চিৎকার করতে থাকে। আর ওপরের সবাই যেহেতু ওই টেপ রেকর্ডারের রেকর্ডটি শুনছিল তাই তারা বুঝতে পারে অ্যাশ নির্দোষ, তাই তারা বেসমেন্টের লক খুলে ফেলে এবং অ্যাশকে সেখান থেকে উদ্ধার করে। আর এরপর তারা সবাই এক হয়ে বেসমেন্টের দরজাটি আবার লক করে দেয়। আর সেখানে অ্যানির মা যে শয়তানটি ছিল সে বেসমেন্টের মধ্যে লক হয়ে যায়। কিন্তু একটু পরেই দেখা যায় অ্যানির মা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এবং সে একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো বেসমেন্টের দরজা খুলে কাকুতি মিনতি করছে তাকে বের করে আনার জন্য। কিন্তু সবাই বুঝতে পারে এটা শয়তানের ফাঁদ, এ ফাঁদে পা দেওয়া যাবে না। আর তখনই আমরা দেখি অ্যানির বয়ফ্রেন্ড শয়তান হয়ে গিয়েছে এবং তাদের উপর আক্রমণ শুরু করে। আর তখন আমরা দেখি অ্যানির মাও শয়তানের রূপ ধরেছে এবং অ্যানির বয়ফ্রেন্ড যে শয়তান হয়ে গিয়েছে সে অ্যানির মাকে বের করে আনার জন্য বেসমেন্টের দরজা খুলতে থাকে। আর তখন অ্যাশ একটি কুড়াল নিয়ে আসে আর সে ওই কুড়াল দিয়ে অ্যানির বয়ফ্রেন্ডকে কেটে টুকরো টুকরো করে ফেলে। আর এই ঘটনায় তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই পাশের রুমে জোরে জোরে শব্দ হতে থাকে আর তারা পাশের রুমে গিয়ে অ্যানির বাবার আত্মাকে দেখতে পায় যে এখানে আটকে রয়েছে। আর সে তাদেরকে বলে এখান থেকে মুক্তির একমাত্র উপায় হলো ওই বইয়ের সেই মন্ত্রগুলো পড়া যেগুলোকে অ্যানির বাবা অ্যানিকে সাথে করে নিয়ে আসতে বলেছিল। তো তখনই অ্যানির সাথে যে দুজন এখানে এসেছিল তাদের মধ্যে মেয়েটি বলে আমার হাত আস্তে ধরো, আমার ব্যথা লাগছে। আর তখন সেই মেয়েটির বয়ফ্রেন্ড বলে কই আমি তো তোমার হাত ধরিনি। তখন দেখা যায় অ্যাশের কাটা হাত সেই মেয়েটির হাত চেপে ধরেছে আর সেই মেয়েটি অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ভয়ে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরে চলে যায়। আর এই ঘর থেকে জঙ্গলের ভেতরে যাওয়া ছিল মৃত্যুর সমান, কারণ সেখানে ছিল আত্মাদের মূল আস্তানা। তো সেখানকার লতা পাতাগুলো মেয়েটিকে আক্রমণ করে এবং মেয়েটি গাছের সাথে ধাক্কা লেগে মারা যায়। আর অন্যদিকে অ্যানি আর অ্যাশ সেই বইয়ের বাকি পাতাগুলো খুঁজে বের করে যেগুলো অ্যানি সাথে করে নিয়ে এসেছিল। আর সেই বইয়ের মধ্যে একটি ছবি দেখা যায় যার এক হাতে ছিল ইলেকট্রিক সাপ্লাই আর অন্য হাতে ছিল বন্দুক। মনে করা হতো সে ছিল সৃষ্টিকর্তার দেবদূত যাকে পাঠানো হয়েছিল সকল খারাপ শক্তিকে ধ্বংস করার জন্য। তো ঠিক তখনই আমরা দেখি জঙ্গলের মধ্যে যে মেয়েটি একটু আগে মারা গেল তার বয়ফ্রেন্ড অনেক রেগে গিয়েছে আর অ্যাশ এবং অ্যানির দিকে বন্দুক তাক করে আর বলে তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য তার সাথে জঙ্গলে যেতে হবে। আর তখন অ্যাশ তাকে বোঝায় তোমার গার্লফ্রেন্ড এতক্ষণে জঙ্গলে মারা গিয়েছে কারণ জঙ্গলই হচ্ছে শয়তানদের আস্তানা এবং ওরা ওকে অবশ্যই মেরে ফেলেছে, তাই আমাদের উচিত জঙ্গলে না গিয়ে এই বইয়ের মন্ত্রগুলো পড়ে সেই আত্মাদের থেকে মুক্তি পাওয়া এবং এটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর তখন ওই লোকটি রেগে অ্যাশের হাত থেকে কাগজগুলো কেড়ে নেয় এবং বেসমেন্টের মধ্যে ফেলে দেয় আর বলে যে এখন তোমার জঙ্গলে যাওয়া ছাড়া আর কোনো অপশন বা চয়েস নেই। মানে বন্দুকের ভয় দেখিয়ে সে তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য অ্যাশকে ব্যবহার করতে চায়। যাই হোক, সে অ্যাশের দিকে বন্দুক তাক করে রাখে আর তাদের জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে তার গার্লফ্রেন্ডের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় এক ভয়ঙ্কর আত্মা তাদের দিকে এগিয়ে আসছে আর তখনই সেই আত্মা অ্যাশের উপর ভর করে আর সে পুরোপুরি শয়তান হয়ে যায়। আর তখন অ্যাশ সেই ব্যক্তির উপর আক্রমণ করে এবং শূন্য ছেড়ে দেয় আর এর ফলে সেই ব্যক্তি গাছের সাথে বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপর অ্যাশ অ্যানির উপর আক্রমণ করে, তবে অ্যানি কোন রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে কর্টেজের মধ্যে চলে যেতে সমর্থ হয় এবং দরজা আটকিয়ে দেয়। তবে অ্যাশ অ্যানিকে মারার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতে থাকে আর অ্যানি নিজেকে বাঁচানোর জন্য হাতে লম্বা একটা ছুরি তুলে নেয়। আর তখনই দেখা যায় কর্টেজের আরেকটি দরজা খুলতে থাকে আর অ্যানি মনে করে এটা হয়তো শয়তান হয়ে যাওয়া অ্যাশ, তাই অ্যানি ছুরি দিয়ে জোরে আঘাত করে। কিন্তু পরে অ্যানি দেখতে পায় এটা হচ্ছে সেই ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে অ্যাশ আঘাত করেছিল। যাই হোক, সেই ব্যক্তি মারাত্মকভাবে আহত ছিল এবং অ্যানি তাকে বাঁচানোর জন্য টানতে টানতে কর্টেজের ভেতরে ঢোকায় আর ভুলে অ্যানি বেসমেন্টের দরজার পাশে তাকে রেখে দেয়। আর তখনই বেসমেন্টের ভেতরে থাকা শয়তান হয়ে যাওয়া অ্যানির মা ব্যক্তিটিকে টেনে বেসমেন্টের ভেতরে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। আর অন্যদিকে অ্যাশও কর্টেজের ভেতরে চলে আসে এবং অ্যানির উপর আক্রমণ করে আর এতে অ্যানি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপর অ্যাশ যখন আবারও অ্যানির উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই তার গার্লফ্রেন্ডকে দেওয়া লকেটটা তার চোখে পড়ে আর তার জ্ঞান ফিরে আসে আর সে আবারও ঠিক হয়ে যায়। তো এরপর অ্যানির যখন জ্ঞান ফিরে তখন অ্যাশ তাকে বোঝায় সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তাদেরকে বাঁচতে হলে বেসমেন্টের মধ্যে থেকে সেই বইয়ের পাতাগুলো উদ্ধার করতে হবে। আর তাই অ্যাশ ঠিক করে সে কাগজ
মানুষগুলো নিজেই উদ্ধার করবে এবং এর জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে কারণ বেজমেন্টের নিচে শয়তান রয়েছে সেগুলোর সাথে তার মোকাবেলা করতে হবে তো এর জন্য অ্যাশ তার কাটা হাতে সেই ইলেকট্রিক সাবলেটটি সেট করে আর বেজমেন্টের মধ্যে কাগজগুলো উদ্ধার করার জন্য নেমে যায় আর সেখানে গিয়ে অ্যাশ কিছুক্ষণ আগে মারা যাওয়া সেই ব্যক্তির কঙ্কাল দেখতে পায় যাই হোক বেজমেন্টে অনেক খোঁজাখুঁজির পর অ্যাশ সেই বইয়ের পাতাগুলো খুঁজে পায় আর সেই পাতাগুলো সে অ্যানিকে দিয়ে দেয় কারণ কাগজের মধ্যে যে ভাষাগুলো রয়েছে সেটা একমাত্র অ্যানিই পড়তে পারে তো অ্যাশ যখন সিঁড়ি বেয়ে ওপর উঠতে থাকে ঠিক তখনই শয়তান হয়ে যাওয়া অ্যানির মা অ্যাশের উপর আক্রমণ করে আর অন্যদিকে অ্যানি কিন্তু সেই বইয়ের পাতার মন্ত্রগুলো পড়ছিল যাই হোক শয়তান অ্যানির মার আক্রমণে অ্যাশ জ্ঞান হারিয়ে ফেলে আর তখন অ্যানির মা বেজমেন্টের দরজা খোলা পেয়ে ওপর উঠে আসে এবং অ্যানির উপর আক্রমণ করে কিন্তু তখনই অ্যাশের জ্ঞান ফিরে আসে এবং সে উপর উঠে আসে এবং সে তার ইলেকট্রিক সাবলেট দিয়ে শয়তানকে কেটে টুকরো টুকরো করে ফেলে আর এর ফলে শয়তান হয়ে যাওয়া অ্যানির মা একদম মারা যায় আর অন্যদিকে অ্যানি যাতে মন্ত্রগুলো পড়তে না পারে সেজন্য জঙ্গলে থাকা শয়তান গাছগুলো তাদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে কর্টেজের দিকে এগুতে থাকে আর তখন অ্যাশ অ্যানিকে বলে তুমি মন্ত্রগুলো পড়তে থাকো আমি ওই শয়তানগুলোকে আটকাচ্ছি কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাশের সেই কাটা হাতটি চাকু দিয়ে অ্যানির পেছনে আঘাত করে আর চাকুটি এমন ভাবে অ্যানির পিছনে লেগে থাকে যেটা দেখে বোঝা যায় যে অ্যানির মৃত্যু নিশ্চিত আর অন্যদিকে আমরা দেখি সেই শয়তান গাছগুলো কর্টেজের দরজা ভেঙে ফেলে এবং অ্যাশকেও ধরে ফেলে আর ওই গাছটি অ্যাশকে প্রায় মেরেই ফেলছিল ঠিক তখনই অ্যানি ওই বইয়ে থাকা বাকি মন্ত্রটুকু পড়া শেষ করে ফেলে আর তখন আমরা দেখি ভিন্ন জগতে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে আর অ্যানিও মারা গিয়েছে যাই হোক সেই ভিন্ন জগতে যাওয়ার রাস্তা ঘূর্ণিঝড়ের মতো অ্যাশকে এবং তার গাড়িকে অন্য একটা জগতে নিয়ে যায় আর সেখানে আমরা দেখি অ্যাশকে অসংখ্য সৈনিক ঘিরে ধরেছে আর ওই জগত এবং সৈনিকদের দেখে বোঝা যায় তারা অনেক আগের যুগের মানুষ তো তারা অ্যাশের ড্রেস আপ দেখে অ্যাশকে শয়তান মনে করে এবং তাকে মারার চেষ্টা করে আসলে ওই সময়টাই ছিল শয়তান বা আত্মাদের যুগ যাই হোক তখন আমরা দেখি একটা শয়তান ড্রাগনের মতো উড়তে উড়তে সেখানে চলে এসেছে আর এটা দেখে সেখানকার সব সৈনিকরা ভয়ে পালাতে থাকে আর তখন অ্যাশ বন্দুক দিয়ে সেই শয়তানকে মেরে ফেলে আর এতে সেখানকার সব সৈনিকরা আশ্চর্য হয়ে যায় এবং তারা সবাই অ্যাশের সামনে ঝুঁকে পড়ে আর তারা মনে করে হয়তো সৃষ্টিকর্তা অ্যাশকে পাঠিয়েছে দেবতা হিসেবে আমাদেরকে শয়তানের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আর তখন উল্টো সবাই অ্যাশের জয় জয়কার করতে থাকে কিন্তু অ্যাশ বলে যে না না সে আর আত্মাদের সাথে লড়াই করতে চায় না তো তখনই আমরা বুঝতে পারি অ্যাশ কিছুক্ষণ আগে অ্যানির সাথে ওই বইয়ের মধ্যে যে ছবিটি দেখেছিল সেটার কেউ নয় সেটা অ্যাশ নিজেই আর সে জাদু মন্ত্রের মাধ্যমে টাইম ট্রাভেল করে সে নিজেই 1980 সালে চলে এসেছে যখন এই বইটি লেখা হয়েছিল আর এর মধ্যে দিয়ে এভিল ডেড এর পার্ট 2 সিনেমাটি শেষ হয় তো এরপরে কখন আমরা এভিল ডেড 3 সিনেমাটি এক্সপ্লেন করব এবং সেই সিনেমাটিও যথেষ্ট ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আর এই স্পেশাল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।